চট্টগ্রামের বিভিন্ন বাজারে উত্তরবঙ্গের সবজি সরবরাহ বেড়েছে কয়েক গুণ। এ কারণে কয়েকদিন আগেও যেসব সবজির দাম চড়া ছিল তা এখন সাধারণের হাতের নাগালে। 10 টাকা কেজি দরে ফুলকপি আর 8 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাঁধাকপি। একই সাথে কমেছে বেগুন ও বরবটির দাম। তবে টমেটোর দাম এখনও 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফুলকপি আমরা আজকে পেয়েছি 10 টাকা কেজি, আর বাঁধাকপি পেয়েছি আমরা 8 টাকা 9 টাকা, ওটাও 10 টাকা হাইস বাজার পেয়েছি। মানে একবারে সর্বনিম্ন কালী মূলা 60 টাকা কেজি হিসেবে 25 টাকা কেজি পড়ল। এই তুলনায় মানে সবজির দাম কম। নতুন আলু বাজারে আসায় কমতে শুরু করেছে আলুর দাম। আলু বাজার আস্তে আস্তে কমবে, এই তো বিভিন্ন এলাকায় মাল যখন উঠবে এই আস্তে আস্তে কমে যাবে। তবে চালের দাম এখনো কমেনি, 50 টাকার নিচে বাজারে কোনো চাল নেই। চালের দর ঊর্ধ্বগতির কারণ হিসেবে উত্তরবঙ্গের মিলারদের কারসাজিকেই দুষছেন পাইকাররা। নতুন ধান কাটার সাথে সাথে দাম উল্টো হলো, এটা আমার কি মানে 20-30 বছরের ব্যবসায়িক জীবন আমি দেখি নাই যে এরকম মানে নতুন চাউল ঢোকার পরে দাম পাচ্ছে। কিন্তু এখন তো এটা আমার যে মনে হয়, আমার মনে হয় যে এটা কি কোনো একটা কারসাজি। সবজির দাম কমায় কিছুটা স্বস্তিতে সাধারণ ক্রেতারা, তবে চালের দাম না কমায় হতাশ তারা। চালের বাজার তো আগের থেকেই বাড়তি, আর তাছাড়া সবজি এখন নতুন নতুন সবজি আসতেছে, একটু দাম কমছে অনেক আগের থেকে। চাউলের দামটা অতিরিক্ত বেড়ে গেছে, এটার জন্য আমরা সরকারের কাছে একটু আবেদন জানাচ্ছি যে চাউলটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। চালের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং সহ সব ধরনের পদক্ষেপ নেবে প্রশাসন, এমন প্রত্যাশা ভোক্তাদের। শীত পড়তে শুরু করেছে দক্ষিণ জনপদের অঞ্চল যশোরে, অনুভূত হচ্ছে হিমেল হাওয়া ও কুয়াশা। সন্ধ্যা শুরু হওয়ার সাথে সাথে শুরু হয় কুয়াশা, শীতের প্রকোপ বাড়ায়। যশোরে শীত বস্ত্রের বিকিকিনি শুরু হয়েছে পুরোদমে, বিশেষ করে পুরনো কাপড়ের ব্যবসা জমে উঠেছে। পছন্দের শীতের কাপড় কিনতে দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। দাম একটু চড়া মনে হচ্ছে, এখনো তো পুরোপুরি কেনাকাটা শুরু হয়নি। হাত মোজা কিনতে আসছি, তার সাথে সাথে দুই একটা একটু সোয়েটার নিতে হবে যেহেতু শীতের প্রকোপ বেড়েও গেছে। ব্যবসায়ীরা জানান তাইওয়ান, জাপান ও কোরিয়া থেকে পুরাতন শীত বস্ত্র এখানে নিয়ে আসা হয়। 100 কেজি ওজনের এক বেল ছোটদের শীতের কাপড়ের দাম 5,000 থেকে 8,000 টাকা। 80 থেকে 100 কেজি ওজনের জ্যাকেট ও সোয়েটারের এক বেলের দাম পড়ছে 8 থেকে 12,000 টাকা। বেচা বিক্রি ভালো হয় খুশি তারা। কাস্টমার যাতে এক দোকান থেকে সব রকম কেনাকাটা করে নিয়ে যেতে পারে সেরকম একটা প্রস্তুতি নিয়ে আমরা আছি। প্রতি বছর আমাদের শীতের শুরুতে একটু বেচাকেনা বেশি হয়, এবারও আশা করতেছি হবে, ভালো হবে। এবছর মহামারী করোনার কারণে ব্যবসার যে ক্ষতি হয়েছে তা শীত মৌসুমে পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। Thank you.